একজন প্রশ্ন করেছে, একজন লোক তার পীরকে বাবা বললে পীরের ছেলে তার কি হবে, ভাই হবে নাকি? তাই তো হয়, বাবার ছেলে তো ভাই হবে। পীরকে বাবা বলছে তো বাবার ছেলে কি হবে, ভাই হবে না আরো কিছু হয়? সবচেয়ে ভালো কথা, পীরকে বাবা বলবেন না, শায়খ বলবেন, শায়খ কি বলবেন? শরীয়তে এরকম কোন নিয়ম নাই যে পীরকে বাবা বলতে হবে, পীরকে সবচেয়ে ভালো শায়খ বলবেন, উস্তাদ বলবেন, কি বলবেন? বাবা বলতে গেলে অনেক সমস্যা হয়, পীরের বউ হয় আপনার মা, ঠিক কিনা? তা আপনার তো বাবা মা আছে, তারা কি কষ্ট পায় না? কথা বলেন, একজন বাবা সবচেয়ে কষ্ট পায় সন্তান তারে বাবা না বলে আরেকজনের বাবা বলবে, একজন মা সবচেয়ে কষ্ট পায় সন্তান তাকে মা না বলে আরেকজনকে মা বললে, তো বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আপনি কি ব্যস্ত যাবেন নাকি? তো পীরের কি বলবেন, শেখ, উস্তাদ বা চাচা বা খালু, কিন্তু বাবা না বললে আমার মনে হয় ভালো। কিসে চলবেন? ফাতাওয়ার চেয়ে বেশি ভালো কোনটা? তাকওয়া।